গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদের দাদার আজকে পেটটা ভালো নয়, যার জন্য মানে সকাল থেকেই খুব পেট খনখন করছে, কী আর বলবো। এসে বাতাসা মুড়ি খেয়ে গেছে, এই সবে তোমাদের সেটা দেখাতে পারিনি। আমাদের দাদা মাছ কিনে দিয়ে গেছে, যেহেতু পেটটা ভালো না, তো দেখি কী রান্না করা যায়। তো আগে টিফিনটা করে নিই, চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেছে, দেখো এত মানে রোদ পড়েছে, কি বলবো, মানে বর্ষাকালের আকাশ কীরকম, একবার রোদ হচ্ছে এরকমই হচ্ছে, মানে গরমটা তো প্রচুর রয়েছে, ঠিকঠাক তো জল হচ্ছেই না, ওই মানে কি বলবো, সেই উড়ো জল যাকে বলে সেই রকম এলো, চলে গেল আবার রোদেরই রোদ। দেখো রোদটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো এই যে বিছানা গোছানো হয়ে গেছে, চলো চাটা আনি, চাটা খাওয়া যাক। আর এই দেখো চলে ছেলে দান মাজা হয়ে গেছে, দেখেছো, তোমাদের দেখে লুকিয়ে পড়ছে। চলো চাটা আনি আর খাওয়া যাক। নে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে, 9:30 বাজে যাচ্ছে, দেখো ডেকে ডেকে উঠলো, বলছে নাচো, তুই নাচ না। চলো এসে দেখো, এসে আগে চুল আঁচড়ানো হচ্ছে, কি বলবে। চলো দেখেছো স্টাইল হয়ে গেছে, দেখো অবশেষে বৃষ্টির দেখা মিললো আমাদের এইখানে। তো সকালবেলা রোদ হয়েছিল, কত বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, কত দিন পর এরকম বৃষ্টি দেখছি। তো যার জন্য আর থাকতে পারলাম না, একটু ভিডিও করে নিলাম তোমাদেরও দেখাবার জন্য। তো দেখো কত ভালো লাগছে, এত মনোরম দৃশ্য, মানে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, যেন মনে হয় এইগুলো দেখতেই থাকি দেখতেই থাকি। তো আমি অনেকক্ষণ এগুলো বসে বসে দেখছিলাম, তারপর তো ছেলে পড়তে যাবে, যার জন্য আবার টিফিনেরও জোগাড় করছিলাম। আর এই বৃষ্টির দিনে চলো টিফিন কী করা যায় তোমরা দেখে নাও, কী টিফিন করা যায় এই বৃষ্টির দিনে। এই দেখো বৃষ্টির দিনে একেবারে ঝটপট করে বৃষ্টি দেখতে দেখতে রেডি করে ফেললাম ঝালমুড়ি। তো দেখো ঘরে যা ছিল তাই দিয়ে করে ফেললাম, এখানে নিয়ে নিয়েছি মুড়ি, আমতেল, ছোলা সিদ্ধ, একটু প্রেশারে করে নিলাম ঝটপট করে। আর দেখো চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম ভাজা এখানে নিয়ে নিয়েছি। আর এই দেখো এই প্লেটে নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো আর অল্প একটু ধনে পাতা কুচো। তো আর এই দিকে নিয়ে নিয়েছি দেখো মা বেটার গরম গরম চা, একেবারে কড়া চা, একেবারে জমে যাবে। আর এদিকে বিট লবণ, তো লবণটা না দিলে মুড়ির মধ্যে ভালো লাগবে না, যেহেতু শসা এগুলো রয়েছে। চলো দেখো একেবারে সব তোড়জোড় করে নিয়ে বিছানায় বসেছি। তো দেখো এইটা কিন্তু ছেলে ফোনটা ধরেছে আমি যখন মাখাচ্ছি। তো দেখো এই যো ছোলা মুড়ি সব রকম যেগুলো সব ছিল এক একে সব এর মধ্যে দিয়ে দিলাম, আর সব একেবারে দেয়া হয়ে গেলে সব একসঙ্গে মাখিয়ে নেব, এই ডেস্কিটার মধ্যে মাখিয়ে নেব। ডেস্কিটার সুবিধে হয় মাখাতে, থালার মধ্যে অসুবিধে হয়, ঝালমুড়ি করলে এরকম ডেস্কিতেই সুবিধে হয়। আর এই দেখো আমতেলটা না এতটা দেবো না, অনেকটা বেশি নিয়ে ফেলেছি, অল্প একটু রেখে দেব। আর ওই আমটা আমি দেবো নাই বললাম, আবার ছেলে বললো না মা দিয়ে দাও আমি খাবো, একেবারে মানে টক খাবার জম, কী আর বলবো তোমাদের। দেখো ওপর থেকে অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম, এবার ভালো করে একেবারে মাখিয়ে চাকিয়ে মা বেটা মিলে দুজনে এই মানে বৃষ্টির দিনে মানে জানালার ধারে বসে বসে এই ঝালমুড়ি আর গরম গরম চা মানে খেতে খেতে বৃষ্টি দেখা, এর মজাটাই কিন্তু একেবারে অন্যরকম। মানে তোমরা আমার গলা শুনলেই বুঝতে পারবে যে কতটা আনন্দ হচ্ছিল, যে তোমাদের কি বলবো। আর এই ঝালমুড়িটা মাখা হয়ে যেতে ঝালমুড়িটা আমার ছেলে বলছে মা তুমি আগে একটু খেয়ে দেখো কেমন হয়েছে, আমি বলছি তুই খেয়ে দে, আর ও বলছে তুমি খেয়ে দেখো, এই হচ্ছিল মা বাটার মধ্যে। আর আমি একটু কাঁচা লঙ্কা বেশি খাই, ওই জন্য আমার ছেলে সবসময় বলে তুমি কি টিয়া পাখি নাকি এত কাঁচা লঙ্কা খাও, এত লাল লাল কাঁচা লঙ্কা খাও, তুমি টিয়া পাখি। তো দেখো ছেলে বারবার বলতে আমি একটু যে খেয়ে দেখলাম আর কিন্তু দারুণ হয়েছে, তো খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো হয়েছে গো।
একবার রোদ একবার মেঘ হতে হতে অবশেষে বৃষ্টিটা এলো, কি ভালো লাগছে তোমাদের কি বলবো। আর এই দুটিদিন খাওয়া হয়ে গেছে, দেখো চাটা আবার গরম করে নিয়ে বসেছি, ছেলে চা খায়নি সেইটাই গরম করে নিয়ে বসেছি। আর দেখো থালার মধ্যে এই দেখো এতগুলো বাদাম রয়ে গেছে, খেতে পারিনি, পরে খাবো। আমি চাটা গরম গরম খাই, আর এই জানালার ধারে বসে বসে এই বৃষ্টি দেখার মজাটাই কিন্তু আলাদা। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম জানালার ধারে বসে বসে বৃষ্টি দেখতে, খুব ভালো লাগে। তাহলে শুধু ভাবটা লাগবে, মানে জানলাটা দিয়ে দিতে হবে, তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে জানলাটা দিয়ে দিতে হবে। চা খাওয়া হয়ে গেছে, ছাদের দিকে যাচ্ছি একটু, এই যে দেখো সিঁড়িঘরটা একটু বাড়াবো। অনেকদিন পর বৃষ্টির দেখা মিলতে, মানে আজকে আর দেখে দেখে আমার মন জুড়োচ্ছে না। তো এতক্ষণ জানলার ধারে বসেছিলাম টিফিন খেয়ে, আবার দেখো চলে এসেছি সিঁড়িঘরে। তো খুব ভালো লাগছে দেখতে, আর এই বৃষ্টি দেখতে দেখতে আমার একটা গান খুব মনে পড়ে যাচ্ছে, মানে ওটা আমার খুব পছন্দের গান। চলো তোমাদের একটা লাইন গিয়ে শোনাচ্ছি, মানে আমি যেমন পারি, খুব ইচ্ছা করছে তাই গাইছি। চলো, বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি, বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। আস্তে আস্তে যাবে, এক হাতে ছাতা ধরে আছে, হুম বুঝেছো বাবা, পারবে। আচ্ছা আমি সরিয়ে দিচ্ছি, নেবে পার হবে, হ্যাঁ বাবা বলছি নেবে, রাস্তাটা পার হবে, দেখো আবার আকাশ ডাকছে, আস্তে আস্তে যাও, ছাতাটা এক সাইডে রেখে দেবে। দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওই ভাতটা কিন্তু মানে আজকে নয়, ওটা কালকের ভাত, মানে একটু গরম করে ফ্যানিয়ে নেবো, অনেকগুলো ভাত ছিল গো, সেইটা নষ্ট করবো বলো, যার জন্য ওটা আমি খেয়ে নেবো। জানি ঠান্ডা লেগেছে, কিন্তু ভাত ফেলতে গা কড়কড় করে, কালকে রাতে তো ছেলে আর খায়নি, নাহলে খাওয়া হয়ে যায়। আর আমিও যে খাবো, আমার ঠান্ডা লেগে বলে রাতে খাইনি। আর এই দেখো এই হাঁড়িটা অল্প একটু চাল নিয়েছি ওদের দুজনের মতো, ওটা একটু গরম করে ফ্যান ঝেড়ে নেবো, ঠান্ডা খাবো না। আর দেখো এখানে একটু চা ছিল, সেইটা গরম করছি, চাটা একটু ছেঁকে নিই, চাটা খেতে খেতে নিচে জোগাড়টা চল করে নিই, আর ওদিকে ভাতের ফ্যানটা ঝেড়ে, মানে ওটা তো শুধু একটু গরম করবো আর ফ্যানটা ঝেড়ে নেবো, ফ্যান তো হবে না গরম জলের মতো। আর এই ভাতটা এই হাঁড়িটা ওখানে বসিয়ে দেবো। চলো চাটা হয়ে গেছে, আর এখানে মাছ এনেছে তোমাদের দাদা, চলো মাছটা আবার দেখিয়ে দিচ্ছি, চাটা চলে ছেঁকে নিই, অল্প একটু চা আছে ঢেলে নিই, এটা নাহলে রাতে থাকলে না এই সন্ধেবেলায় চাটা থাকলে পুরো একেবারে কালো হয়ে যাবে, আর তখন ভালো লাগবে না খেতে। এটা চিনি দেওয়া ছিল, ওই যে ছেলে খায়নি ওই জন্য রয়ে গেছে। চলো তোমাদের মাছটা একবার দেখিয়ে দিই, এই দেখো আর হাত দিয়ে বোনাই, দেখো এই মধ্যে মাছ এনেছে তোমাদের দাদা, তো মাছটা দুটো হয় না, এর মধ্যে চাপা, এরকম আনলে চাপা রাখি, মাছ বা মাংস কেন বিড়ালের যদি টেনে নিয়ে চলে যায় তো ব্যাস হয়ে যাবে রান্না। চলো হাতটা ধুয়ে আসি, নিচে বসে বসে জোগাড়টা করে ফেলি, আর এখানে এইটা গরম হয়েই গেছে, এটাকে নাবিয়ে নিই, ফ্যান ছেড়ে নিই, এটা তো ভাত হওয়া না, তাহলে আরও গলে যাবে, কালকে ভাতটা তোমরা জানো এমনি আরও গলে গেছিলো। এটা বসিয়ে দিলাম, এটা হোক, আর আমি এটা ফ্যানটা ঝেড়ে নিই, এটা ফ্যানটা না এই চায়ের বাটিটার মধ্যেই ঝেড়ে নিই, বুঝলে, ঝেড়ে আর তোমাদের বসব। অল্প কয়েকটা ভাত আছে, এইগুলো বার করে এনেছি, অনেকগুলো রয়েছে দেখেছো, আর এগুলো থাকবে না, খারাপ হয়ে যাবে, যেমন ফ্রিজে রেখে দিয়েছিলাম ভুলে, এগুলো কয়েকটা দেখে ফেলে দেবো, আর কতগুলো আমি প্রেসারে এদিকটা গ্যাসটা ফাঁকা এটা সিটি মেরে নিই, বইকালে খাবো, এখন করে রেখে দিই। চলো যেগুলো খারাপ মতন সেগুলো ফেলে দিতে হবে, যেন কয়েকটা বললাম তোমাদের, চলো এর মধ্যে দিয়ে সিটি মেরে নিই কয়েকটা।
এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো সব এখানে জোগাড় বার করে, দেখো পটল, আর এখানে নিয়েছি এই পেঁপে, আর হচ্ছে আমি নিয়েছি, দেখি যদি চাটনি করা যায় তো করবো, নইলে হবে না। আর তোমাদের দাদা সকালবেলা, এই দেখো সকালবেলা তোমাদের দাদা এই দুটো জিনিস এনে দিয়েছে, এই চলো তাকে ফেলে বার করে কাটবো, তো দুটো ঝিঙে এনে দিয়েছে, আর হচ্ছে এই দেখো একটা কাঁচকলা এনে দিয়েছে, ওই যে ঝোলে দেবো এই এইগুলো দিয়ে ঝোল করবো। আর দেখি এই যে আলু তো ঝোলে দেবো না, আলুটা দেখি কি করা যায়, চলো ঝট করে আনাজগুলো কুটে নিই। এই দেখো প্রেসারে একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর চুবড়ির মধ্যে জলটা ঝরতে দিয়েছি, বেশ শুকনো হয়ে যাবে আরও ভালো লাগবে। তো এটা চলো এটা পাখা হওয়ার পরে রাখবো, বইকালে খাবো। একটু আলু কুটে নিয়েছি, দেখো আলুটার মধ্যে মানে একটু সিটি মেরে নেবো, একটা সিটি মেরে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু আলু ভাজা আর ঝোল করবো, পটল পেঁপে কাঁচকলা ঝিঙে দিয়ে ঝোল করবো। মাছটা ধোয়া হয়নি, আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে মাছটা ধুয়ে নেবো। চলো ভাই আসে প্রতিবারে, ওকে ওই দু টাকা করে যখন যেমন থাকে, দু টাকা পাঁচ টাকা দিলে ও সন্তুষ্ট চলে যায়। ঠিক আছে চলো ওকে দেওয়া হয়ে গেল। অল্প একটু তেল দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম। রবিবারে যদি না একটু চাটনি থাকে না ভালো লাগে না, তার জন্য মানে চাটনিটা বিশেষ করে মানে আমের চাটনিটা বিশেষ করে আমার ভালো লাগে। আমাদের দাদা হচ্ছে ওই টমেটোর চাটনিটা ভালো লাগে, যেটা টমেটো কাজু কিশমিশ খেজুর আমসত্ব দিয়ে করি একেবারে টাইট করে, ওইটা ওর পছন্দ। কিন্তু ওর তো বেশি মিষ্টি চলে না, এটাই ভালো, এটা বেশি খাবে না, ওইটা করলে একেবারে চেটে কুটে খাবে। চলো এটা দিয়ে দিই। এই যে মাছ এনে দিয়েছে, এই দেখো আজকে মাছগুলো বড় সাইজ কিন্তু পিসটা একটু ছোটো, ঠিক আছে কোনো অসুবিধে নেই। আর দেখো কতটা ডিম এনেছে, এই যে এইদিকে ডিম রয়েছে, আর এই যে দিকটা তেল, অনেক তেল আছে দেখেছো, তোমার দাদা আনলে তেল ডিম এগুলো আনেই আনে, তো আজকে তেল আর ডিম কোনোটাই কিন্তু দেখো দেখেছো অনেকটা আছে, তো আজকে তেল আর ডিম কোনোটাই করবো না, শুধু মাছটা করবো, দেখো তোমার দাদা পেটটা ভালো না, ডিম তেল সব কালকে করবো। খুব সুন্দর চাটনিটা হয়ে গেছে, রেডি, আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো এখানে মাছটা ভাজা বসিয়ে বেশ কয়েকটা বাসন ছিল, সেগুলো ঝটপট করে মেজে নিয়ে এলাম। মাছটা ভাজা হয়ে গেছে, অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি। দেখো এখানে মশলাটা দেওয়া হয়ে গেছে, বাটা মশলা, তো এবার জল ঢেলে দেবো। দেখো ঝোলটা বসিয়ে দিয়ে তোমাদের দাদার এই যে একটা কাজের গামছা ছিল ফ্যানের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ঝটপট করে ওদিকে ঝোলটা ফুটছে, আর এদিকে আমি এটা কেচে দেওয়ার ব্যবস্থা করছি। দেখো একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি যাতে ভালো সেন্ট ছাড়বে, তো আমরা এইভাবেই চেষ্টা করি তাড়াতাড়ি করা। এখানে এই যে অল্প করে আজকে ভাত করে নিয়েছি, হ্যাঁ বসিয়েছি খাবার জল। আর এই দেখো এখানে আলু ভাজা, ছেলের মাছ ভাজা, আর আমার ভাতটা তো এখানে তোমাদের দেখালাম, এই যে গরম করে ফ্যান জিরে নিয়েছি, এই দেখো একটা চাপা দিয়ে দিই, এই দেখো চাটনি, অনেকটা চাটনি হয়েছে বুঝলে, এটা দুদিন হয়ে যাবে, চলো চাপা দিয়ে দিই। আর এই দিকে হচ্ছে ঝোল হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখো তোমাদের দাদার আর আমার মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, এই দেখো ঝোল হয়ে গেছে রেডি। এই রান্নাগুলো দেখাবার পর তোমাদের সামনে আর আসতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিলো, আর তোমাদের দাদা তো জানো এমনি তাড়াহুড়ো করে, আর বৃষ্টি আসবে বলে তাড়াতাড়ি করে খেতে দাও করছিলো, যার জন্য আর দেখানো হয়নি, ওই রান্নাগুলোই দেখানো হয়েছে।
তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর দেখো ভাবনাথকে সারাদিনটা একবার রোদ একবার বৃষ্টি, এই হচ্ছে এই চলছে, বৃষ্টি পড়ছে, এই জন্য জানলার ধারে এসে একটুখানি বসলাম। ভালো লাগে এরকম জানলার ধারে বৃষ্টি পড়লে বসতে, বসে বসে মানে বৃষ্টি দেখতে ভালো লাগে। দেখো ছাদে নিয়ে গিয়েছিলাম বসে বসে খাবো বলে, এটা তো সে কপালে আর হলো না। বর্ষাকালে আর ছাদে গিয়ে বসা যায় বলো? অনেক দিন পর আজকে উঠেছিলাম তো অনেক সেদ্ধ করেছি, এটা নিয়েছি খাবো বলে, ছেলে পড়তে গেল তখন উঠে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম 4:30 ওর পড়া, 4:40 উঠেছি, কখন থেকে ডাকছি ওঠে না, তা আমারও কীরকম চোখ লেগে গেছে, আর ডেকে তারপরে বললাম তাড়াতাড়ি যা পড়তে গেল ও বেরোতে, তারপর আমি এগুলো নিয়ে ছাড়িয়ে গেছিলাম। যাক গে ছাদে তো হলো না, জানালার ধারে এগুলো বসে বসে খাওয়া যাক, সন্ধ্যাবেলা চা খাবো তো এগুলো তখন আর খেতে পারবো না, ছেলে এসে খাবে, চলো এগুলো খাই। এগুলো কিন্তু দারুণ খেতে লাগে, এগুলো কে কে ভালোবাসো বলো, এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে, আর তরকারিতেও অনেকে দিয়ে খায়, ওই তোমার নোটে শাক চচ্চড়ি এমনি যে কোনো তরকারিতে এটা দেওয়াই যেতে পারে, কিন্তু আমাদের আমাদের দিই না এটা, ওই যে তোমাদের দাদা কাঁঠালটা একেবারেই পছন্দ করে না, দেখলেই রেগে যায়, আবার দানাটাও মানে কোনো তরকারিতে দিলে পছন্দ করে না, যার জন্য আমরা আমাদের মতন করে খাই, ওই আলাদা খাই, তারপরে কাজে বেরিয়ে গেলে তখন হয়তো কাঁটাটা কেনি চোখের সামনে খাই না, তাহলে তুমি পছন্দ করো না তো কী হয়েছে, আমরা তো ভালোবাসি, ছেলে তো ভালোবাসি, কী হয়েছে তুমি না খেলে আমরা খাবো না, এই হয়েছে জ্বালা বলছে। আমার একদম ভালো লাগে না ওই ফলটা দেখতে, কিন্তু আমাদের খুব ভালো লাগে, মানে কাঁঠালটাও ভালো লাগে আর দানাটাও ভালো লাগে দুটোই, এঁচোরটা খায় তোমাদের দাদা কিন্তু এই দুটো খায় না, একদমই খায় না, চলো তা খাওয়া যাক। এই যে দেখো চলো পাশ বালিশের ওপর রেখে দিয়েছি, এখানেই ছাড়িয়ে বসে বসে খায় বৃষ্টি দেখতে দেখতে, ভালোই লাগছে আপনার, খোলাগুলো একেবারেই ছেড়ে গেছে, সেরকম তোমার ছাড়াতে হবে না, প্রেশার এরকম সিটি মেরে না খুব ভালো। আর একটু নুনও দিয়েছিলাম তোমাদের, তখন বলেছি কি আমার খেয়াল নেই, এই দেখো অন্ধকারে তোমরা দেখতে পাবে না, আলোটা জানি না, চলো খাই। আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও করোনি প্লিজ করে দিও সাবস্ক্রাইব, আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তো টাটা।